চাকরিচ্যুত 10,323 শিক্ষক সংগঠন চাকরির নিশ্চয়তা এবং প্রয়াত শিক্ষক শিক্ষিকাদের শ্রদ্ধা জানিয়ে আগরতলার বিভিন্ন রাজপথে মোম মিছিল করে। এই বিষয়ে বলতে গিয়ে সংগঠনের নেত্রী জানায়, আপনারা জানেন যে রিসেন্ট আমাদের 5 জন শিক্ষক শিক্ষিকা প্রয়াত হয়েছেন, তার মধ্যে একজন আত্মহত্যাও করেছেন। আমাদের আজ বিগত 7 মাস ধরে, মার্চ মাস থেকে আজকে নভেম্বর মাস চলে, 7 মাস ধরে আমাদের চাকরি নেই। চাকরিচ্যুতির পর আমরা দেখতে পাচ্ছেন যে আমাদের অনাহার অর্থাহার, মানে আমরা পেটের দায়ে রাস্তায় নেমেছি। এবং গত 3রা অক্টোবর আমাদের রাজ্যের সরকার প্রধান মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় আমাদেরকে ডেকেছেন। আমরা 3টি সংগঠনে 6 জন প্রতিনিধি গিয়েছিলাম, আমাদেরকে আশ্বস্ত করেছিলেন যে 2 মাসের মধ্যে একটা চাকরির, স্থায়ী চাকরির ব্যবস্থা করবেন এবং লোনের ব্যাপারে ওনারা কথা বলবেন, যাবতীয় স্থায়ী ব্যবস্থা করবেন। এবং গত 3রা অক্টোবর 1 মাস চলে গেছে, আজকে নভেম্বর, প্রায় 1.5 মাসের দিকে চলছি আমরা। আগামী 3রা ডিসেম্বর এটা শেষ হবে, ফলে আমরা স্থায়ী চাকরি করবেন, ব্যবস্থা করবেন সরকার প্রধান মহাশয়, সরকার একটা ব্যবস্থা করবেন স্থায়ী চাকরির, সেদিকে আমরা তাকিয়ে আছি। এবং আমরা আপাতত কোনোরকম আন্দোলন বন্ধ রেখেছি, ওনার কথার উপর সম্মান দিয়ে, ওনার চেয়ারকে সম্মান দিয়ে আমরা আমাদের আন্দোলন বন্ধ রেখেছি।